আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ কি সুন্দর সমাদান প্রিয় মুসল্লিান ইকরাম আজকে এখন একটা আন্দোলন হওয়া দরকার ঘরে ফেরার আন্দোলন আমাদের মা জাতির ঘরে ফেরার আন্দোলন হওয়া দরকার আমি দুই একটা পত্রিকা পড়েছি আমেরিকায় অলরেডি শুরু হয়েছে আমরা ঘর ছাই আমাদেরকে ঘর ফেরত দাও তোমার এই উন্নত ডিগ্রি উচ্চ ডিগ্রি আর বড় পদের চাকরির চেয়ে একটি আদম সন্তানকে কোলে পুষতে পারা একটি নিরাপদ স্নিগ্ধ ছায়া শুনিবি ঘরে থাকতে পারার আনন্দ অনেক অনেক গুণ বেশি অতএব এখন আন্দোলন হতে হবে ঘরে ফেরার আন্দোলন ঘর রক্ষার আন্দোলন নারী স্বাধীনতার মূল আকর মূল ক্ষেত্র ঘড়ি সেখানে সে স্বাধীন সেখান থেকে বের হতে পারলে যেটা হয় সেটা আপনি বুঝবেন না কোনো বুদ্ধিজীবী বুঝবেন না বুদ্ধিজীবী তো বুদ্ধিই নেই যার নাই কোনো বুদ্ধি তার নাম বুদ্ধিজীবী নারী ঘর থেকে বের হলে কি হয় স্মার্ট হয় খুব উন্নত হয় উন্নত মানের উন্নত চরিত্রের কোন মানবী হয় মারিয়াম আসিয়ার মতো কিছু হয় না অন্য কিছু হয় আপনারা বললে হবে না কাজী বললেও হবে না মোহাম্মদ রসুল্লাহ বলতে হবে যাকে বলবেন আল্লাহ তালা নিজে কেমনতের আগে স্বাধীনতার নামে আমাদের মা বোনরা কি হয়ে গেছেন নবীজি ছোট্ট একটা কথায় বলে দিয়ে গেছেন প্রত্যাকাজ হুলুকাই না তি বল আকাশের আজাব গজব হানাহানি মারামারি যে পরিবেশের সৃষ্টি হবে হিংসা জিগাংসা জগৎ জর্জরিত হয়ে যাবে নয়নাস্ত্র জড়বে মুছে বা কেউ থাকবে না সেই সময়ের মানুষের সভ্যতা সংস্কৃতি হবে ইত্তা খাইনাথ তারা দাসী গ্রহণ করবে নারী জাতিকে দাসী জাতি বানিয়ে দেবে কোথায় দাসী এখন আমরা তো কেনা বেচার দাসী তো দেখি না আমরা দেখি খুব স্মার্ট সব নারীরা রাস্তায় হাঁটতেছে পদ পদবে নিয়ে নবীজি বলছেন এরা সবাই দাস দাসীর পর্যায়ে চলে গেছে হয়তো অমর ফারুক রাদি আল্লাহ তালা আনহু রাস্তায় কোনো দাসীকে পেলে যে দাসী স্কার ব্যবহার করেছে উনি পিঠাতেন ওরে দাসী তুই স্কার ব্যবহার করলি কেন এটা তো আল আলহারায় যারা স্বাধীনা নারী ওটা তারা ব্যবহার করবে তুমি তুমি না তো দাসী আল্লাহ তোমাকে এইভাবে চলা বৈধ করেছেন যেহেতু অফিসে যেতে হবে মার্কেটে যেতে হবে তোমাকে অফিসে যেতে তোমাকে ভূমিকা রাখতে হবে অনেক কাজ তুমি করবে এই জন্য স্কার্ তোমার জন্য না জেলবাব তোমার জন্য না তাহলে ইসলাম বলেছে যার জিলবাব নাই যার বোরকা নাই যার স্কার নাই যাদের এটা থাকবে না তারা কোন শ্রেণীর দাসী শ্রেণীর এবার বুঝুন মিয়া সাহেবরা কি হতে গিয়ে কি হয়ে গেলাম কি হতে গিয়ে কি হয়ে গেলাম কি বনে গেলাম আরে আক্কল আহারে বুদ্ধির উপরে আমার কান্না আসে ইত্তাকাজুল কায়নাতে ওয়াল মাআযিব আমাদের বনেরা আপনাদেরকে দাসী বানিয়ে ছেড়ে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা الله محمد رسول الله محمد رسول الله